আসসালামু আলাইকুম। টিপস উইথ শিমুল চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন টিপস নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। শীতকালে অনেকেরই ঠোঁটের দুই পাশের কর্নারে ঘা হয়ে থাকে, আর এটি ভিটামিন সি এর কারণে হয়ে থাকে। আমরা কিন্তু অনেকেই তা জানি, কিন্তু এই ঘা তো একসময় ভালো হয়ে যায়। ভালো হওয়ার পরেও ওই জায়গাটুকুতে কালো দাগ পড়ে যায়, অথবা যে কোনো বাহ্যিক কারণে কিন্তু ঠোঁটের মধ্যে কালো দাগ পড়ে যায়। যাদের এই সমস্যা আছে, আশা করি আজকের টিপস দেখলে আপনারা অবশ্যই সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। পুরোপুরি যাদের ঠোঁট কালো, কালো ঠোঁট থেকে গোলাপি কালার ঠোঁটে পরিণত করতে এই লেবু খুব কার্যকরী ভূমিকা পালন করে। লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, যা ঠোঁটকে গোলাপি করতে খুবই সাহায্য করে। এখানে আমি দুই টুকরো লেবু নিয়েছি, তবে রসের উপর নির্ভর করে, যদি লেবুতে রস বেশি থাকে তাহলে এক টুকরোই হয়ে যাবে। এখন একটি চামচের সাহায্যে লেবু থেকে রস বের করে নিচ্ছি, আর এমনভাবে বের করে নিতে হবে যেন লেবুর গায়েও কিছুটা রস থেকে যায়। এখন এই লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে দিচ্ছি। চিনিটা দানা দানা থাকা অবস্থায় ব্যবহার করতে হবে। চিনি খুব ভালো এক্সফোলিয়েটর, যা ঠোঁটের মৃতকোষ দূর করতে সাহায্য করে। চিনিদানা এবং লেবুর রস দুইটি মিলেই স্ক্রাব তৈরি করে নিয়েছি, আর এখন ভালো করে মালিশ করে নিচ্ছি। তবে ঠোঁটের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্কারবিং করে নিতে হবে। লেবুর গায়ে যেহেতু কিছুটা রস রেখে দিয়েছিলাম, তাই লেবু দিয়ে আবারও চিনিটা মিশিয়ে কিছুটা মালিশ করে নিচ্ছি। তবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করতে হবে, একেবারে বরাবর কখনোই করা যাবে না। চিনিদানাটা যদি শেষ হয়ে যায়, আপনারা আবারও একটু চিনিদানা নিয়ে নিতে পারেন, কারণ যখন দানাদার অবস্থা থাকবে তখনই কিন্তু মালিশ করতে সুবিধা হবে এবং সেটাই উপকারে আসবে। এভাবে 5 থেকে 10 মিনিটের মতো মালিশ করে নিতে হবে, তাহলেই ভালো উপকার পাওয়া যাবে। এরপর ঠোঁটটি ভালো করে ধুয়ে নিয়ে আরেকটি কাজ করে নিতে হবে, আর তার জন্য আরেকটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি গোলাপ জল, তবে এখানে আমি 1 চামচ পরিমাণ ব্যবহার করছি, আর তার সাথে নিয়ে নিয়েছি মধু। তবে এটা কেনা মধু না, এটা সংগ্রহ করা গাছের থেকে একটা মধু, তাই আমি আলাদা বোতল করে রেখেছি। এই দুটি জিনিস একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গোলাপ জল এবং মধু, এই দুইটি জিনিসই ঠোঁট গোলাপি করতে খুবই সাহায্য করে, আর আপনারা যদি প্রতিদিন এভাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই ধীরে ধীরে দেখবেন আপনাদের ঠোঁট গোলাপি হয়ে উঠছে। তবে নিয়মিত ব্যবহার করতে পারলেই ভালো ফলাফল পাবেন। এখন একটি ব্রাশ নিয়ে নিয়েছি, যে ব্রাশটি আপনি ব্যবহার করবেন অবশ্যই একটু নরম হতে হবে, এতে করে আপনার জন্য ভালো হবে। তবে চাইলে আপনি যে ব্রাশটা দিয়ে সকালবেলা দাঁত ব্রাশ করেন সেটি দিয়েও করতে পারেন। তো এখানে আমি যে মিশ্রণটি তৈরি করেছি সেটি খুব ভালোভাবে আলতো করে ম্যাসাজ করে নিচ্ছি। তবে কখনোই বরাবর করা যাবে না, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো করে ব্রাশ করে নিতে হবে। এভাবে 5 থেকে 10 মিনিট ম্যাসেজ করার পর আমি ভালো করে হাতটি ধুয়ে নিচ্ছি, আপনারা ঠোঁট ধুয়ে নেবেন। ঠোঁট ধুয়ে নেওয়ার পর দেখবেন ঠোঁটটি খুবই পাতলা হয়ে গেছে, নরম হয়ে গেছে, এবং ঠোঁটটা খুব মসৃণও লাগছে। আর তারপরে আরেকটি কাজ করে নেবেন, সেটি হচ্ছে যে কোনো বেসলিন কিংবা নারিকেল তেল ব্যবহার করবেন। তবে এক্ষেত্রে নারিকেল তেল ব্যবহার করলেই সবচেয়ে ভালো উপকার পাবেন এবং ঠোঁটটা গোলাপি হওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করবে। তবে আজকের এই রেমেডিগুলো আপনারা রাতে ব্যবহার করার চেষ্টা করবেন এবং নিয়মিত করার চেষ্টা করবেন। তা আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।